আমি রান্না করব মোচা পোস্ত যার জন্য আমার লাগছে মোচা বড় সাইজের এরকম কুচিয়ে রেখেছি আর লাগছে আলু কুচানো এরকম করে আলুটাকে কেটে রেখেছি আচ্ছা আর লাগছে আমার পোস্ত বাটা 50 গ্রাম আর লাগছে আমার পেঁয়াজ কুচি তেজপাতা আদা বাটা 1 চামচ আর লাগছে হলুদ শুকনো লঙ্কা লবণ তেল আর লাগবে আমার জল আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি এতে দিচ্ছি সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে এখন আমি এতে দেব তেজপাতা আর দেব শুকনো লঙ্কা তেজপাতাটা হয়ে গেছে এখন আমি এতে দেব পেঁয়াজ কুচি এই মোচা পোস্তটা খেতে খুবই ভালো লাগে জানি না আপনারা খেয়েছেন কিনা রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন নিরামিষ রান্না খুবই ভালো খেতে পেঁয়াজ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা তো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল উপরে উঠে এসছে এখন আমি এতে দিয়ে দেবো আমার কুচানো মোচা আর আলুটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর দেবো আমি এখন একটু লবণ আচ্ছা মোচার জল বেরোবে তাই আমি এটাতে সামান্য পরিমাণ জলও এখন দিয়ে দিচ্ছি মোচার জল আর এই জলটা পুরোপুরি হয়ে গেলে মোচাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব খুবই সহজ এবং সুস্বাদু রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন নাড়িয়ে দিলাম নাড়ানো হয়ে গেছে এখন আমি এটা ঢাকিয়ে দিলাম এবং গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব যাতে এটা ধীরে ধীরে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আমার ভিডিওগুলো পুরোপুরি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন 5 মিনিট হয়ে গেছে এখন আমি এটা নাড়িয়ে দেব আলু এবং মোচাটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে ফুটাবো
অর্ধেক আলু হয়ে গেছে, আবার আমি ঢাকিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলছি। দেখো পুরোপুরি হয়ে গেছে রান্না, আমার তেল বেরিয়ে এসছে। এখন আমি এটা নামিয়ে নেব, নাড়িয়ে গ্যাস বন্ধ করে দিলাম। দারুণ গন্ধ উঠছে, আপনারাও খান, বাড়িতে রান্না করুন, আর আমার ভিডিওটা দেখুন পুরোপুরি। মোচা পোস্ত আমার হয়ে গেছে, দেখুন। টাটা, পরের ভিডিওয়ে আবার দেখা হবে।